গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। দিগন্তের প্রতিটি বস্তুর মাঝেই আল্লাহর নিদর্শন রয়েছে, হতে পারে এর কোনো একটাই তোমাকে তার পথ দেখাবে। হয়তো তোমার নিজের মাঝেও রয়েছে আশ্চর্যজনক অনেক নিদর্শন, যদি তোমার দুচোখটা দেখত। সমস্ত সৃষ্টি জগতই তো আশ্চর্যজনক ও রহস্যময়, তুমি তার ব্যাখ্যা বুঝতে গেলে ক্লান্ত ও দিশেহারা হয়ে পড়বে। তুমি ওই ডাক্তারকে জিজ্ঞেস করো, হঠাৎ মৃত্যু যার জীবনকে কেড়ে নিয়েছে, হে ডাক্তার, তোমার কাছে চিকিৎসা বিজ্ঞান থাকা সত্ত্বেও কে তোমার মৃত্যু ঘটালো? তুমি কঠিন রোগ থেকে আরোগ্য প্রাপ্ত ওই রোগীকে জিজ্ঞেস করো, যাকে সুস্থ করতে ব্যর্থ হয়েছিল সমস্ত চিকিৎসা বিজ্ঞান, হে রোগী, কে তোমাকে আরোগ্য দান করল? তুমি ওই সুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করো, যে কোনো কারণ ছাড়াই মৃত্যুবরণ করল, হে সুস্থ ব্যক্তি, কে তোমার মৃত্যু ঘটালো? তুমি ওই দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে জিজ্ঞেস করো, যে গর্ত সম্পর্কে সতর্ক থাকা সত্ত্বেও গর্তে গিয়ে পড়ল, হে দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, কে তোমাকে গর্তে ফেলল? তুমি ওই অন্ধ লোককে জিজ্ঞেস করো, যে ভিড়ের মাঝেও নির্ভুলভাবে পথ চলছে, হে অন্ধ লোক, কে তোমাকে নির্ভুলভাবে পরিচালনা করল? তুমি মাতৃগর্ভের ওই শিশুকে জিজ্ঞেস করো, যে কোনো তত্ত্বাবধান ছাড়াই একাকী বেঁচে রইল, হে শিশু, মাতৃগর্ভে কে তোমার দেখাশোনা করল? তুমি ওই নবজাতক শিশুকে জিজ্ঞেস করো, যে জন্মের পর কান্নায় ফেটে পড়েছিল, হে নবজাতক শিশু, জন্মের পর কে তোমাকে কাঁদিয়েছিল? তুমি যখন সাপকে দেখো সে নিঃশ্বাসের সাথে বিষ ফেলছে, তখন তাকে জিজ্ঞেস করো, হে সাপ, কে তোমার মধ্যে বিষ দিল? তুমি তাকে জিজ্ঞেস করো, হে সাপ, তুমি মুখে বিষ নিয়েও কিভাবে বেঁচে আছো, কে তোমাকে বাঁচিয়ে রাখলো? তুমি মৌমাছিকে জিজ্ঞেস করো, কিভাবে তার পেট থেকে ফোঁটা ফোঁটা মধু বের হয়, এবং মধুকে জিজ্ঞেস করো, কে তোমাকে সুমিষ্ট করল? তুমি স্বচ্ছ নির্মল দুধকে জিজ্ঞেস করো, যা রক্ত আর মলমূত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়, হে দুধ, কে তোমাকে এত স্বচ্ছ করল? তুমি যখন দেখছো মৃত প্রাণহীন ডিম থেকে জীবিত প্রাণী বেরিয়ে আসছে, তখন তাকে জিজ্ঞেস করো, হে জীবিত প্রাণী, কে তোমাকে জীবন দান করল? তুমি ওই শুকনা শুষ্ক গাছপালাকে জিজ্ঞেস করো, এত সজীব শ্যামল থাকার পরও কে তোমাকে শুষ্ক শুকনায় পরিণত করল? তুমি যখন দেখছো শুষ্ক মরুভূমিতে গাছপালা জন্মিয়ে পুষ্প পল্লবিত হচ্ছে, তখন তাকে জিজ্ঞেস করো, কে তোমাকে পরিচর্যা করল? তুমি যখন পূর্ণিমার চাঁদকে আলো বিলাতে দেখো, তখন তাকে প্রশ্ন করো, কে তোমাকে রাতে উদিত করল? তুমি নিকটের এই সূর্যের আলোকে জিজ্ঞেস করো, হে সূর্য, সব কিছুর চেয়ে দূরবর্তী হওয়ার পরও কে তোমাকে নিকটবর্তী করল? তুমি তিক্ত ফলকে জিজ্ঞেস করো, কে তোমাকে তিক্ত করল? তুমি যখন খেজুরের বিচির মাঝে ফাটল দেখতে পাও, তখন খেজুর গাছকে প্রশ্ন করো, হে খেজুর গাছ, কে তোমার বিচির মধ্যে ফাটল সৃষ্টি করল? তুমি যখন আগুনের শিখাকে ছড়িয়ে পড়তে দেখো, তখন তার শিখাকে প্রশ্ন করো, কে তোমাকে প্রজ্বলিত করল? তুমি যখন সুউচ্চ পাহাড়কে দেখো, যে তার চূড়া মেঘের সাথে মিশে আছে, তখন তাকে প্রশ্ন করো, কে তোমাকে সুদৃঢ়ভাবে এত সুউচ্চে স্থাপন করল? তুমি যখন দেখো পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, তখন তাকে জিজ্ঞেস করো, কে তোমার মধ্য থেকে পানি বের করল? তুমি যখন দেখছো নদী মিষ্টি সুপ্রিয় পানি নিয়ে প্রবাহিত হচ্ছে, তখন তাকে জিজ্ঞেস করো, কে তোমাকে প্রবাহিত করল? তুমি যখন সমুদ্রকে উত্তাল অশান্ত হতে দেখো, তখন তাকে প্রশ্ন করো, কে তোমাকে উত্তাল করল? তুমি যখন রাতকে অন্ধকারচ্ছন্ন হতে দেখো, তখন তাকে প্রশ্ন করো, হে রাত, কে তোমাকে অন্ধকারচ্ছন্ন করল? তুমি যখন সকালকে হাস্যোজ্জ্বল হয়ে উদ্ভাসিত হতে দেখো, তখন তাকে জিজ্ঞেস করো, হে সকাল, কে তোমাকে উদ্ভাসিত করল? অবশ্যই তুমি বলবে, সৃষ্টি জগতের সব কিছুই আশ্চর্যজনক ও রহস্যময়, যদি তোমার দুচোখটা দেখত, যদি তোমার অন্তর তা বুঝত। হে আমার প্রতিপালক, সমস্ত প্রশংসা একমাত্র আপনারই জন্য, আপনি ব্যতীত প্রশংসার যোগ্য আর কেউ নেই। হে সুন্দর সুরভিত ফুলের স্রষ্টা, আপনার কাছে প্রার্থনা করে এবং আপনার নিকট আশা করে কেউ কোনোদিন ফিরে যায়নি এবং নিরাশ হয়নি। হে মিষ্টি সুপ্রিয় পানির নদী প্রবাহিতকারী, আপনার কাছে প্রার্থনা করে এবং আপনার নিকট আশা করে কেউ কোনোদিন ফিরে যায়নি এবং নিরাশ হয়নি।
হে মানুষ, একটু ভেবে দেখো, হে মানুষ একটু ভেবে দেখো, কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালক সম্পর্কে উদাসীন করে রাখলো, কোন জিনিস তোমাকে তোমার স্রষ্টা সম্পর্কে গাফেল করে রাখলো।